আসসালামু আলাইকুম ফ্যান্সি বলে সকল দর্শক ভক্ত প্রেমীরা এবং তরুণদের ভাবনা ভাবানিয়ে মাহবুব আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। সুতিবৃত্ত আজকের আলোচনা বিষয় হচ্ছে পার্থ রাজনৈতিক আছে বিএনপির হার কেন কি জন্য এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত হয়েছেন, সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠু ফরায়েজি। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন মাহবুব। হ্যাঁ ভালো আছি। আর সুতিবৃত্ত অবশ্যই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং তার আগে চলুন আমরা পার্থর কিছু ঐতিহাসিক ভাষণ শুনে আসি। অডিও স্পিকার, একটা কথা নিবিড়ভাবে দেখতে হবে, এটা কোনো আইসোলেটেড হ্যাপেনিং না, সরকারের তরফ থেকে লাগামহীন বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। আপনি স্মরণ করে দেখেন, আমি অবাক হয়ে গেলাম কেন মাননীয় সংসদ সদস্য বলল স্পেকুলেটিভ মানে নাকি ফটকা, তাহলে ফ্রড মানে কি? স্পেকুলেটিভ মানে যদি ফটকা হয়ে থাকে তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রড? একবার মাননীয় অর্থমন্ত্রী বললেন এখানে হতেই পারে, মাননীয় অর্থমন্ত্রী বললেন এগুলি হতেই পারে, ডক্টর মশিউর রহমান বললেন দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন, শেয়ার মার্কেট আমাদের কোনো চিন্তার ব্যাপার না। সরকারের তরফ থেকে তা বলা হলো, এতে বিরোধী দল দায়ী। মাননীয় স্পিকার, এই কথাগুলি শেয়ার মার্কেটকে অ্যাগ্রাভেট করেছে। তারা ট্রান্সফর্মার লাগিয়েছে, রেগুলেটর লাগিয়েছে, এটা লাগিয়েছে, ওটিয়ে লাগিয়েছে, কোনো লাভ নাই। তারা ডেকে এনে মানুষকে ইনভেস্ট করেছে, 30-40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গত 2 বছরে 12 লক্ষ বিও অ্যাকাউন্ট হয়েছে, এর আগে আরো 20 লক্ষ ছিল, এর মধ্যে 8 লক্ষ শুধু আমাদের মা বোনেরা। মাননীয় স্পিকার, আমার যদি বিও অ্যাকাউন্ট থাকে, ইফ আই হ্যাভ এ বিও অ্যাকাউন্ট, ন্যাচুরালি মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট থাকে। এক বিও অ্যাকাউন্ট দিয়ে 5 জন, 6 জন, 10 জন কাজ করে। আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই, সারা পৃথিবীতে মন্দা। এই মুহূর্তে সবাই 2 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে 5,000 টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে, এটা কি কোনো অপরাধ? আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে, লাভ হবে, কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। মাননীয় স্পিকার, আই উইল নট গো ইন টু দ্য ডিটেলস অফ দ্য ল, তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকেরা আছেন, তারা যদি থাকতেন আরও সুবিধা হতো। মাননীয় স্পিকার, যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 সেলে রাখা হয়েছে, কিন্তু 2 নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনুস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন, 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্ন, উই আর লুকিং ইন টু দ্য ম্যাটার। ডক্টর ইউনুস আমাদের মতো না, আমার ফোনে সবচেয়ে বড় VIP ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনুসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত, আই হ্যাভ উইটনেসড ইট, আমি নিজে দেখেছি BBC-তে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন, দিস ইজ ইউনুস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স নিড, এখন গ্লোবালাইজেশনের সময়, কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, 2 নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার, এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার। সংসারের কথা আসতেছে, এক্সকিউজ মি, আউট অ্যাপ্রিশিয়েট ইউ, লেট মি ফিনিশ।
Yes, please, 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 uninterruptedly. Thank you. You understand it? Yes, you should know it. আমি আরেকটা কথা বলতে চাই, সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, সেই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? আ মন্ত্রী ইজ নট আ পারসন, আ মন্ত্রী হোজ দ্য ফ্ল্যাগ। সেই মন্ত্রী আমাদের, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে, এই দেশে তোগুলি হতেই পারে। আচ্ছা মিঠু ভাই, আপনি জানেন যে 30 ডিসেম্বর বিএনপির যে আমরা ভরাডুবি দেখি, এবং আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে তিনি কারাবদ্ধ আছেন, এবং দলের যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া তিনি প্রবাসী জীবন যাপন করছেন। সব মিলিয়ে বিএনপি রাজনীতিতে তাদের যে এখন যে স্ট্যান্ড, তারা আসলে খুবই একটি নরম একটা অবস্থানে আছে, এটা সবাই বলছে এবং সবাই জানে। এবং তারপরেই আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির মতো একটা দল থেকে তিনি যে তরুণদের একজন যে নেতা, সবাই তাকে সেই হিসেবে মানে এবং আইডল হিসেবে জানে, এরকম একজন নেতা বিএনপির মতো বড় রাজনৈতিক দল থেকে চলে যাওয়া, এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে সুন্দর প্রশ্ন করার জন্য। আপনার 1999 সালে প্রথম জাতীয় পার্টি থেকে নাজিবুর রহমান মঞ্জু সাহেব যে চার দল ঐক্য জোটের মাধ্যমে যে বিএনপিতে যোগ দেয়, তার ধারাবাহিকতায় আপনার 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে, এবং তখন তারা বিজেপির 4টি আসনও পায়, এবং পরবর্তী থেকে আপনার 2008 সালে আপনার ভোলা 1 থেকে আন্দালিব রহমান পার্থ নির্বাচিত হন, বিজেপির বর্তমান চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ উনি নির্বাচিত হন, এবং উনি যথেষ্ট প্রশংসা রাজনৈতিক অঙ্গনে আপনার অল্প দিনের ভিতরে আলোচিত হয়, এবং তার কথা এবং তার যে যুক্তিসঙ্গত উপস্থাপনা এবং ধারাবাহিকভাবে তিনি 20 বছর এই বিএনপির সঙ্গে দুঃসময় সুসময় যুদ্ধ করে গেছে, হঠাৎ করে আজকে যখন আপনার এই বিএনপি থেকে বা জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে এসে যখন বেরিয়ে আসলো, এবং এটা নিঃসন্দেহে এর ভিতরে নির্দিষ্ট কারণ আছে, এবং সেই কারণটা সে এইভাবেই ব্যাখ্যা করেছে যে আপনার প্রথম কারণটা হচ্ছে বর্তমান বিএনপি ঐক্য ফ্রন্টের পরে নির্ভরশীল, এবং তিনি আরও বলছে যে আপনার এখানে দেখা যাচ্ছে যে তাদের ঐক্য ফ্রন্ট কোনো সিদ্ধান্ত নিলে তাদের সঙ্গে সবসময় আলাপ বা একটা দলের ভিতরে কোনো কিছু ডিসিশন নিতে গেলে, সে যেহেতু একটি দলের চেয়ারম্যান এবং তিনি জানেন যে আন্দালিব রহমান পার্থ বিজেপির চেয়ারম্যান এবং যথেষ্ট একটি নির্দলীয় শরীর দলের একটা অংশ, এবং শুধু অংশ না, আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগতভাবে আপনার একটি পার্সন হিসেবে আমাদের দেশে সবাই মনে করে, যেহেতু তিনি সবসময় সঠিক কথা বলে এবং তিনি সবসময় দেশের জন্য ভাবেন এবং দেশের উন্নয়নের পক্ষে কোনটা ঠিক সে ব্যাপারে কিন্তু সে স্পষ্টভাবে সবসময় কথা বলে। আন্দালিব রহমান পার্থ পদত্যাগ করার পরপরই তিনি যে তার যে যুক্তির জায়গা থেকে কথাগুলো বলেছেন, তার কথা হচ্ছে এই ধরনের যখন ঐক্যফ্রন্টের সাথে বিএনপি যোগদান করে তখন তাদের মধ্যে এক ধরনের কথাবার্তা হয়েছিল, তারা যে ধরনের যখন যে সিদ্ধান্ত নিবে সেটা প্রত্যেকটা দলের সমন্বয়ে সিদ্ধান্ত নিবে, সেই জায়গা থেকে আন্দালিব রহমান পার্থর যে দল বিজেপি তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আপনি সেই সাথে 5 জন যে সংসদ সদস্য বিএনপির থেকে তারা যোগদান করলো, এই বিষয়ে যে শরিক দলগুলো আছে তারাও এই বিষয়ে অবগত না, এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আপনি কি শুধু এই কারণটি দেখছেন নাকি আরও অনেক কারণ থাকতে পারে? পাশাপাশি আপনার আজকে যে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান একটা বিবৃতি দিয়ে সেও তাকে কিন্তু তার ডিসিশনের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং বলছে যে তারাও এই ধরনের যাবে, এবং কর্নেল অলি সাহেবও তাকে বলছে একটা মন্তব্যে, সে নিজেই বলছে যে আমাকে ধন্যবাদ জানিয়েছে আমার ডিসিশনের জন্য। আমি পক্ষান্তরে সে একজন আপনার বিজ্ঞ আপনার আপনার বিজেপির চেয়ারম্যান হিসেবে আদনালি রহমান পার্থ ইজ গুড ডিসিশন ইন দিস টাইম,
এটা সময়ের জন্য সময়ের পরিপ্রেক্ষিতে যে ডিসিশনটা নেওয়া উচিত এবং সে যেরকম মূল্যায়ন পাওয়ার মতন একটি ব্যক্তি তাকে সেই মূল্যায়নটা দেওয়া হয়নি, সেইখান থেকে কিন্তু সেই ধরনের ডিসিশন নিচ্ছে। আপনি কি এটাকে এক ধরনের অভিমান বলতে চাচ্ছেন যে সে অভিমানের জায়গা থেকে সে দল থেকে পদত্যাগ করেছেন? রাজনীতিতে কিন্তু অভিমান বলতে কোনো কথা নেই, কারণ রাজনীতির মধ্যে অনেক বিষয় থাকবে আলোচিত সমালোচিত, অনেকেই অনেক কাজ করবে, কিন্তু আমি যদি অভিমান করে একটা দল থেকে পদত্যাগ করে সেটা কতটুকু দলের জন্য শুভকর হতে পারে বলে আপনি মনে করেন? না, এখানটায় আসলে অভিনয় জিনিসটা কিছু না বা রাগ অভিমান এটাও কিছু না। আসলে প্রত্যেকটা দলের একটি গঠনতন্ত্র থাকে বা দলের নীতি নির্ধারক থাকে, এবং যখন এরা ২০-দলীয় জোট ছিল তারপর থেকে এরা যখন জাতীয় ঐক্যফ্রন্টে আসে তখন কিন্তু প্রথম থেকেই দেখা যায় যে আপনার এই ঐক্যফ্রন্টের ভিতরে একটা টানাপোড়েন আসে, এবং যারা এই শরিক দলগুলো তাদের ভিতরে কিন্তু আপনাদের মূল্যায়নের দিকটা নিয়ে অনেক অনেক সময় অনেক কথা বলছে। এবং ডাক্তার কামাল সাহেবের নেতৃত্বে যে ঐক্যফ্রন্টটা হয়েছে তারা অনেকে মন্তব্য করছে যে এটা একটা সাজানো ঐক্যফ্রন্ট এবং দলের ভিতর। আর সর্বোপরি যেটা হয়েছে লক্ষ্য করবেন, দলীয় মহাসচিব মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগে আপনার যখন একজন সংসদ সদস্য বিএনপির দলের থেকে সংসদ আপনার ১২০ দিন ২১ দিনের মাথায় যিনি অংশগ্রহণ করে তখন তিনি কিন্তু একটি মন্তব্যে বলল যে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে এবং দলের বাইরে সে বিএনপি। তখন কিন্তু ঐক্যফ্রন্টের এখানে কোনো কথা আমরা শুনিনি জাতীয় ঐক্যফ্রন্টের, তখন কিন্তু মির্জা ফখরুল সাহেবই বিবৃতি দিয়েছে। এখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে বিএনপির ভূমিকা, কিছু জায়গায় দেখা যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের ভূমিকা। আসলে এদের ঐক্যফ্রন্ট জাতীয় আপনার যে ঐক্যফ্রন্টে যারা নেতৃত্ব দিয়েছিল ইলেকশনের আগে তাদের দিক থেকে যে সমন্বয়ের দিকটা এটার ভিতরে কিন্তু কখনো সঠিক সিদ্ধান্ত আসেনি এদের ভিতরে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একজন একটা কথা বলছে দলের কমান্ড করছে, পরক্ষণে আরেকজন আরেকটা, যার ধারাবাহিকতায় মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিল যে যারা আমাদের বিএনপির দল থেকে সংসদে শপথ গ্রহণ করবে তারা আমাদের দলের কেউ না এবং তাদেরকে বহিষ্কার করা হবে। আবার কিন্তু যখন তারেক সাহেব আবার ফোন করে বলল তখন সংসদে, এবং এইটার ধারাবাহিকতায় আন্দোলন রহমান পাত্র সাহেব যখন বলল যে এইটা ২১ দিনের মাথায় হলো আমরা কিন্তু এটা জানি না, তখন তার সে যেহেতু একটি রাজনৈতিক বিজেপির চেয়ারম্যান অবশ্যই তার সঙ্গে বা তাদের একটা আলোচনা করে এই ধরনের ডিসিশন নেওয়া উচিত ছিল। এই থেকে কিন্তু আস্তে আস্তে তার মেন্টালি যে চিন্তা চেতনা এই থেকে কিন্তু আমি মনে করছি যে সে আজকে এই ডিসিশন নিতে বাধা হয়েছে। মিঠু ভাই, এই জায়গায় কি এমন কি হতে পারে, আমরা যে ৩০ ডিসেম্বর যে নির্বাচন দেখলাম বিভিন্ন টিআইবি রিপোর্ট ও অন্যান্য রিপোর্টে যে ধরনের অভিযোগ আসছিল বিএনপির মতো একটা বড় দল রাজনৈতিক দল এই বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোনো দল থাকলে বিএনপিকে আমরা মনে করে থাকি, তো তাদের মতো একটা দল যখন এত বড় একটা অনিয়মে নির্বাচনের পর একটা একদিনের জন্য হরতাল বা অবরোধ বা মানববন্ধন দিতে পারে না, এই যে একটা শরিক দলদের মধ্যে যে এক ধরনের একটা ক্ষোভ যে বিএনপির মতো বড় দল এই ধরনের একটা পদক্ষেপ তারা নেয়নি, বা যারা ঐক্যফ্রন্টের সাথে যারা যোগদান করেছে বিএনপি সেই ঐক্যফ্রন্ট থেকেও কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি, সব কিছু মিলে কি একটা ক্ষোভের জায়গা থেকে আন্দালিভ রহমান পার্থ এই সিদ্ধান্ত নিতে পারে এমনটি? হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো কথা বলছেন, এটা একটা কারণ। আর আন্দোলন রহমান পার্থ হচ্ছে আপনার আসলে সে যে ধারায় মুক্তধারার চিন্তা থেকে রাজনীতি করে এবং ওপেনশিপ কথা বলে দেখেন, কিন্তু সেই ক্ষেত্রে তাকে তার যে মর্যাদার আসন থেকে তাকে কিন্তু সেরকম রেসপেক্ট করা হয়নি ঐক্যফ্রন্টের থেকে, সেটাও যেমন। এবং পাশাপাশি উনি দেখছে যে নীতিগত দিক থেকে যখন বলল যে আপনার এই যে বিএনপি যখন সংসদে শপথ গ্রহণ করল তখন তো আসলে আর বিএনপির কোনো অস্তিত্ব থাকে না এইখানটায়। ঠিক বলেছেন আপনি মিঠু ভাই, এটাও তো এমনটা ঠিক, আপনি শুধু আন্দালিভ রহমান পার্থকে এখানে ডালে হবে না, আরও যে বাকি দলগুলো আছে ১৮টা দল টোটাল হচ্ছে ২০টা দল বিএনপিতে, প্রত্যেকটা দলের সাথে যেমন আন্দালিভ রহমান পার্থ যে তার জায়গা থেকে যে স্ট্যান্ড থেকে যে কথাটা বলেছে যে তাকে মূল্যায়ন করা হয়নি তাদের সাথে বসা হয়নি, তাহলে বাকি যে ১৮ দলগুলো আছে তাদের সাথে তো কোনো ধরনের আলাপ আলোচনা হচ্ছে না, তো তাহলে কি প্রত্যেকেই এক এক করে আন্দালিভ রহমান পার্থর পদ বেছে নিতে পারে এরকম?
এরকমই একটা আশা করা যাচ্ছে, যেরকম আপনার আজকে যেটা আন্দালিভ পার্থো সাহেব বলল যে কর্নেল অলি সাহেব তাকে স্বাগত জানিয়েছে তার ওয়েল ডিসিশনের জন্য। সো সেই ক্ষেত্রে আপনার আপনার লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান হিরণ উনিও বলছে যে আমরাও কালকে একটা সিদ্ধান্ত নিব। তা আসলে বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্ট আসলে এটার অস্তিত্বটাই আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমি দেখছি যে এদের যে কর্মকাণ্ড এবং এটা নিয়ে প্রথমে যে ধরনের সাড়া পড়ছিল ডাক্তার কামাল সাহেবের মতন একজন বিচক্ষণ ব্যক্তির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভাবছিল সাধারণ মানুষ জনতা যে এরা আসলে এদের অধিকার নিতে বা এদের কর্মসূচি মানববন্ধন বা এদের অধিকার আন্দোলন এরা করতে পারবে এবং সার্থকতা দিক থেকে এরা একটা জায়গায় পৌঁছতে পারবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এরা আসলে তাদের যে অভিজ্ঞতা বা তাদের যে যোগ্যতা সেই সেইখানটা প্রমাণ রাখতে পারেনি এখান থেকে জনগণের আস্থার দিক থেকে তারা কিন্তু আসলে জিরো চলে আসছে। এবং পাশাপাশি মানুষের ভিতরে এমন একটা ধারণা হয়েছে যে বিএনপি ঐক্যফ্রন্ট এবং পাশাপাশি আজকে মানে আপনার যে সংসদ সদস্য এটার পরে আরও প্রমাণিত হয়ে গেল যে আসলে আওয়ামী লীগের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের চিন্তা এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র এবং আওয়ামী লীগের যে সুপরিকল্পিত রাজনীতি এটার কাছে বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট অসহায় এবং এদের কিছু করণীয় নাই। এই কারণে আপনার যারা দলের ভিতর অনেকে আছে অভিজ্ঞ পারদর্শী, আসলে বিএনপির ভিতরে তো অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছে, তারা দেখছে যে আসলে তাদের দলের যারা উচ্চতর পর্যায়ে আছে ভাইটাল পোস্টে আছে তারাই যখন কিছু করতে পারছে না তখন তারা কিন্তু একটা দলের আশ্রয় নেওয়ার জন্য অথবা এমন অবস্থা চলছে বিএনপির কি করার আছে, কারণ তাদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে আপনি জানেন যে অনেক মামলা দেওয়া আছে, মানে এই যে তারা বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসছে মানুষের সামনে কথা বলছে যে তারা নামতে পারছে না কোনো কাজ করতে পারছে না, তো এখন তো আরও মানে বিএনপির মতো দলের যখন ভাইটাল পোস্টে যারা থাকে দল থেকে চলে যায় আস্তে আস্তে, তখন একটা দল মানে শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়াবে আপনার মনে হচ্ছে? আসলে যেটা কথা অধিকার কিন্তু আদায় করে নিতে হয়, আপনাকে অধিকার কেউ আপনার ন্যায্য অধিকার আপনার কিছু বলা থাকলে আপনার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যদি আপনার চিন্তা চেতনা সঠিক থাকে তাহলে সেটা কিন্তু আপনার আপনার কর্মসূচির মাধ্যমে আপনার দলীয় ভাবমূর্তি ফুটিয়ে তুলে আপনার কিন্তু সেটা আদায় করে নিতে হবে। যেমন যেমনটা দেখেছেন আপনার আওয়ামী লীগ দীর্ঘ সময় কিন্তু ক্ষমতায় ছিল না, কিন্তু তারা কিন্তু আন্দোলনে আওয়ামী লীগ যে একটি পরীক্ষিত সৈনিক আপনার আন্দোলনমুখী দল এটা কিন্তু তারা বারে বারে প্রমাণিত করেছে রাজপথে। সেই দিকটায় কিন্তু বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট বলেন এটা কিন্তু সেরকম তাৎপর্যপূর্ণ তেমন কোনোটাই দেখাতে পারে। আচ্ছা মিঠু ভাই, কি এরকম হতে পারে যে বিএনপির যে আমরা ইশতেহার লক্ষ্য করি নির্বাচনের আগে তারা ইশতেহারের মধ্যে বলে যে তারা এখন থেকে এক ধরনের মুক্তধারা রাজনীতি করবে, তারা কোনো ধরনের হরতাল অবরোধ কোনো কিছু তারা করবে না, আগের যে সংস্কৃতি ছিল রাজনীতিতে সেই ধারা থেকে তারা বেরিয়ে এসে তারা মানে অন্যরকম একটা রাজনীতি করতে চাচ্ছে যে রাজনীতির মধ্যে থাকবে না কোনো মারামারি হানাহানি কোনো দ্বন্দ্ব থাকবে না, সেই জায়গা থেকে তারা এই ধরনের কোনো স্টেপ নিচ্ছে না মানে এমনটি কিনা? একটা কথা, শর্ট টাইম উইল সে হট টু আর নট টু ডু, সময়ের বলে দেবে কি করতে হবে কি করতে হবে না। এখন আপনি যদি আপনি সময়টাকে পারফেক্টভাবে কাজে না লাগাতে পারেন, আপনি যদি আপনার সময়টা ইউটিলাইজ না করে সাংগঠনিকভাবে তাহলে তো আপনাকে কেউ ছাড় দিবে না, রাজনীতিতে কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। দেখবেন যে যার যত কৌশল আছে সে কিন্তু ততটাই তার সেই কৌশল চেষ্টা করে, এটা শুধু আমাদের দেশে না অন্য দেশেও আছে, এবং ক্ষমতা পাওয়ার আশায় কিন্তু সবাই কিন্তু এক ধরনের প্রতিযোগিতায় নেমে যায়। আচ্ছা মিঠু, আমি একটা মানে ওয়ার্ড ইউজ করতে চাই, এই ওয়ার্ডটা যদিও বলা ঠিক না একটা স্ক্রিনের সামনে, তারপর বলছি যে বিভিন্ন কমেন্টসের মধ্যে আমরা লক্ষ্য করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ধরনের ভদ্র ভাষায় যেভাবে সে সুশীল সমাজের মানুষের মতো কথা বলে, এই ধরনের কথা বলে মানুষকে মোটিভেট করা সম্ভব না, যেরকম এরকম কথা বলে রাজনীতিতে একটা ফায়দা নেওয়া সম্ভব না, রাজনীতি করতে হলে একটু ঘাটতেরা হওয়া দরকার, মানে এই ধরনের আমরা বিভিন্ন ধরনের কমেন্টস দেখতে পাই, এরকমটি আসলে রাজনীতিতে হওয়া উচিত কিনা? ঘাটতেরা রাজনীতি না, রাজনীতি ঠিক আছে, আমি সেটাই বলছি যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে
কিন্তু শক্ত ধারার রাজনীতিতে আসতে হবে, মানে যে যেরকম চাই এই কোলোখণ্ডে করা উচিত। হ্যাঁ, করুক, আপনার দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আন্দোলন করতে হবে। শুধু আন্দোলন না, আপনার দেশের স্বার্থে দেশের বিভিন্ন দুঃসময়ে আপনি একটা দল করেন, শুধু আপনি ক্ষমতায় আসার জন্য সেটা কিন্তু চিন্তা থাকলে হবে না। দলের স্বার্থে মানুষ, সাধারণ জনগণ দেখবে যে আপনি আপনার দল থেকে বন্যা হয়েছে, এখানে বন্যাদের সাহায্যে কি এগিয়ে আসছে, একটা দুস্থ মানুষদের কি করছে, অসহায় মানুষদের পাশে দল কি ভূমিকা নিয়েছে, একটি অগ্নিদগ্ধ পরিবারের পাশে কি তারা ভূমিকা নিয়েছে। এবং আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, শুধু দেখা যাচ্ছে ক্ষমতার কিভাবে আসা যায় এটা নিয়েই কিন্তু তারা বিভিন্ন বৈঠক করছে এবং আপনার ঐক্যফ্রন্ট করছে, এবং এই ধরনের চিন্তা চেতনাই কিন্তু আমি দেখছি সর্বত্র দলের ভিতর কিন্তু এটাই কাজ করছে। তো আসলে আমাদের দেশের কোথাও কোনো দেখা যাচ্ছে সামাজিকভাবে পথ গার্ড বিভিন্ন জায়গায় অনিয়ম দেখা যায়, সেগুলো সম্পর্কে কিন্তু কথা বলে না তেমন কেউ। একে জেল দেওয়া হয়েছে কেন, এর বিচার হয় না কেন, আমার দলে এতগুলো লোক কেস খেয়েছে, আপনারা শুধু সংসদ বা বিরোধী দলীয় যারা আছে তারা কিন্তু এটা বলে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরেকটা দল চলে যাচ্ছে সেও এটার বলছে। তা এটা থেকে বেরিয়ে এসে আপনার মানুষের মনে এবং ভালোবাসার, আপনার আন্দোলন করতে হলে মানুষের ভালোবাসাটা পেতে হবে এবং আস্থাটা নিতে হবে আগে। আপনার যদি আপনি একটা দলের মনে করেন যে যেরকম আন্দালিভ ব্যারিস্টার আন্দালিভ পার্থ বিজেপির চেয়ারম্যান, ওনার কথা কিন্তু স্টেট ফরওয়ার্ড ওই 17 আসনে নির্বাচনও করছিলেন, উনি কিন্তু সবসময় স্টেট ফরওয়ার্ড, ওনার কথায় কিন্তু মানে আপনার 8-5 জন কিন্তু আশা পেয়ে তার সঙ্গে যোগ দেবে। তা বিএনপির অনেক ক্ষেত্রে এরকম একটা ডিস্টেন্স আন্দালিভ রহমান পার্থ যেটা চেয়েছিল যে তারা শক্ত ভূমিকায় আসুক, কিন্তু সেটা সে যখন দেখছে যে এই জাতীয় ঐক্যফ্রন্ট এই বিএনপির সঙ্গে থেকে আমি যেটা চাচ্ছি আসলে এটা আদৌ তাদের পক্ষে বা তাদের প্যানেলে থেকে এটা আদায় করা সম্ভব না, সেইখান থেকে তার দলীয় নীতিগত আদর্শ থেকে সে বেরিয়ে আসছে। আচ্ছা মিঠু ভাই, একটা তরুণ প্রজন্মের একটা অংশ আন্দালিভ রহমান পার্থকে ফলো করে থাকে এবং তাকে অনেকটাই ভালোবাসে, যে আন্দালিভ রহমান পার্থ যে ধরনের রাজনীতি করে, যে ধারার রাজনীতি করে, যে ধরনের কথাবার্তা বলে, সর্বোপরি সব কিছু মিলিয়ে আন্দালিভ রহমান পার্থর নেতাদের মতোই বিএনপিকে তারা ভালোবাসে, বিএনপির জন্য তারা আসে, কথা বলতে আসে। যে পার্থর মতো নেতা যদি চলে যায় তাহলে তরুণ প্রজন্মের একটা অংশ কি বিএনপির থেকে বিমুখ হয়ে যাবে কিনা? হ্যাঁ অবশ্যই, এখানে আসলে বিএনপি তো আস্তে আস্তে আপনার সাধারণ জনতা এখন আপনি কমেন্ট বক্সে যে দেখবে যে এদের কোনো পার্সোনালিটি নেই দলের, বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করছে, যেটা আসলে আওয়ামী লীগ পরিচালিত একটি দল হয়ে গেছে এরকমও কমেন্ট আজকে আমি দেখলাম। এবং আন্দোলন পার্থকে যে সে দল থেকে আপনার যে ডিসিশনটা নিয়েছে ওই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে আসায় এটাকে সবাই কিন্তু সাধুবাদ জানাচ্ছে সাধারণ লোক, কারণ তারা যে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট বলেন এরা আসলে যে কিছু করতে পারবে না, বা এদের যে আন্দোলনের শক্তি বা এদের মৌলিক চাহিদা, এরা যে একটা শক্তিশালী দল হিসেবে যে ভূমিকা রাখার কথা আসলে তারা কিন্তু সেটা পারছে না। আচ্ছা মিঠু ভাই, তাহলে ঐক্যফ্রন্টের সাথে বিএনপির যোগদান করে কি লাভটা হলো? তারা তো আস্তে আস্তে আরো নিজের দলের কর্মীদেরকে হারাচ্ছে, নেতাদেরকে হারাচ্ছে, এতে মানে ঐক্যফ্রন্টের যে নেতা ডক্টর কামাল হোসেন তার কি কোনো মাথা ব্যথা আছে এটা নিয়ে? না, এটা আসলে এদের একটা নীরব ভূমিকা দেখছে। আসলে এরা যারা করছিল ঐক্যফ্রন্ট, জাতীয় ঐক্যফ্রন্ট করছিল, আসলে সুনামধন্য অনেক অভিজ্ঞ রাজনীতিবিদরাই এদের সঙ্গে ঐক্যফ্রন্টের সাথে ছিল, এবং এরা যেটা চেয়েছিল বা এরা যেরকম আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছিল ইলেকশনের আগে তারা কিন্তু সেটা পারেনি, এবং তাদের এই ব্যর্থতাটাই আসলে এই আজকে ভঙ্গুর কারণ দশা। এই বিএনপি যে আপনার ঐক্যফ্রন্টে যে যে বিশাল কোনো ধরনের লাভবান হয়েছে আমি আশা করি না, মনে করি না। এটা আন্দালিভ রহমান পার্থ বিএনপি থেকে পদত্যাগ করার পর আওয়ামী লীগের কতটা সুবিধা হলো আপনার মনে হয়? এটা থেকে অবশ্যই বোঝায় যেটা আসলে আওয়ামী লীগ তাদের রাজনীতি থেকে সাকসেস এবং বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট তাদের দিক থেকে সাকসেস না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্বল্প পরিসর সময়ের ভিতরে একটি জ্ঞান গর্ব আলোচনা করার জন্য। আমাদের পরবর্তী আলোচনা অবশ্যই আপনি আমন্ত্রিত হবেন, সে পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর। বিএনপির যে দুর্দশা, এই দুর্দশা সামনে আরও কতটুকু বাড়বে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। নিয়মিত আলোচনায় আমরা আছি এবং থাকবো এবং ভবিষ্যতেও থাকবো। সুধীরবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন আমরা খুবই আনন্দিত আপনাদের এই সাড়া পেয়ে। আমরা আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন। আজকে আর নয়, এখান থেকে বিদায় নিব এবং বিদায় নেওয়ার আগে আমার প্রতিবারের মতো বলতে হয়, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন। আজকে আর নয়, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।